চাপে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান। 100 কোটি টাকার মানহানির মামলা রয়েছে তার বিরুদ্ধে, প্রযোজক করেছেন। আদিপুরুষ মুক্তির প্রাক্কালে সীতা নবমী উপলক্ষে পুনের রাম সীতা মন্দিরে পুজো দিলেন পর্দার জানকী অর্থাৎ কৃতি শ্যানন। আপনার সঙ্গে কথা বলতে ভয় লাগে, পাপারাজ্জিরা বলে দিলেন কঙ্গনা রানাওয়াতকে। নেটিজনের প্রশ্নে কড়া ভাষায় উত্তর দিলেন অভিষেক, ঐশ্বর্যকে কখনোই স্বামীর কাছ থেকে অভিনয়ের জন্য অনুমতি নিতে হয় না। মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, তাই যতটা সম্ভব তা ঢেকে রাখাই উচিত মন্তব্য করলেন সলমান খান। অভিনয় জীবনের শুরুতে 30,000 টাকার অ্যাওয়ার্ড কিনেছিলেন ঋষি কাপুর। বিশ্বের সবচেয়ে দামি শাড়ি পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন নীতা আম্বানি।